Assalamualaikum, welcome back to my channel Rana Rasayan. যারা লাচ্চা সেমাই খেতে পছন্দ করেন তাদের জন্য খুব ইউনিক ভাবে লাচ্চা সেমাই ভেজানোর একটা পদ্ধতি নিয়ে আসলাম। এইবার ঈদে একবার হলেও এভাবে লাচ্চা সেমাই ভিজিয়ে দেখবেন, বাসার সবাই খুব বেশি পছন্দ করবে। চুলায় মিডিয়াম টু লো হিটে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ খুরমা কুচি, সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। এখন বাদামগুলো ঘিতে খুব ভালোমতো ভেজে নিতে হবে 1 মিনিটের জন্য। বাদামগুলো খুব ভালোমতো ভাজা হয়ে গেলে এতে হাফ প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সবকিছু একত্রে খুব ভালোমতো ভেজে নিব। ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লাচ্ছা সেমাইয়ের কালারটা একটু ডার্ক হয়ে আসছে, তবে খেয়াল রাখবেন কিছুতেই যেন পুড়ে না যায়। এবং অন্য একটি প্যানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার ফ্লেভার এবং কালারের জন্য আমি এখানে স্যাফরন ব্যবহার করছি, আর এই অরিজিনাল ইরানি স্যাফরনটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ রুতাবে। রুতাবের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, এ পর্যায়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোমতো নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিব। দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আমরা গুঁড়া দুধ ব্যবহার করেছি এখানেই কিন্তু দুধটা ঘন হয়ে গিয়েছে। ফুটে ওঠার পর 5 মিনিট জাল করে দুধটা চুলা থেকে নামিয়ে নিব। দুধটা চুলা থেকে নামানোর পর অবশ্যই 5 মিনিট নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। একবারই ফুটন্ত গরম দুধ কখনোই লাচ্চা সেমাইতে দিতে যাবেন না, তাহলে লাচ্চা সেমাইটা বেশি ভিজে যাবে এবং খেতে মোটেও ভালো লাগবে না। এর মাঝে আগে থেকে ভেজে নেওয়া লাচ্চা সেমাইটা একটি বোলে অ্যাসেম্বল করে নিচ্ছি এবং এর ওপর অল্প গরম দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালোমতো দুধটা লাচ্চা সেমাইতে ছড়িয়ে দিতে হবে। তিন ভাগের দুই ভাগ পরিমাণ দুধ দেওয়া হয়ে গেলে লাচ্চা সেমাইটা ঢেকে এক সাইডে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এই সময় লাচ্চা সেমাইটা সম্পূর্ণ দুধটা টেনে নিবে। 10 মিনিট পর বাকি দুধটুকু উপর দিয়ে দিয়ে দিতে হবে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন, দেখবেন বাসার সবাই এটা কতটা পছন্দ করে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।